আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন বাকি করে, কারণ প্রবাস জীবন মানেই তো একটি যুদ্ধ। জীবন মানে যুদ্ধ, তারপরে আমাদের প্রবাসীদের, বিশেষ করে আমাদের প্রবাসীদের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। তাই আর বিশেষ করে এই এক সপ্তাহ যাবৎ যে অনলাইনে যে ইউটিউব চ্যানেলে যে তোলপাড় বেজেছে যে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে, সেই ভিডিওটির বিষয়ে আমি অনেক গালাগালি ফেরেছি, অনেক গালি দিয়েছি আমি রাকিবুল ইসলামকে। তো যাই হোক, এর জন্য আমি এখন ওরা ক্ষমা চেয়েছে, ছেলেটা ক্ষমা চেয়েছে, সমস্যা নেই, ছেলেটাকে ক্ষমা করে দিলাম। আর মানুষ বলতেই ভুল, ছোটো ভাই হিসাবে তাদেরকে ক্ষমা করে দিলাম আমরা। আর যে মেয়েগুলো এই বাজে মন্তব্যগুলো করেছে প্রবাসীদের নিয়ে, আমি চাই যে সেই মেয়েগুলো ক্ষমা চাক। রাকিবুল ইসলাম তো ভিডিওটি ধারণ করেছে এবং কি তার চ্যানেলের মধ্যে ভিডিওটি পোস্ট করেছে, কিন্তু সেই মেয়েগুলো আমাদের কাছে, সকল প্রবাসীদের কাছে ক্ষমা চাক, ঠিক যেভাবে রাকিবুল ইসলাম চেয়েছে ঠিক এইভাবে ক্ষমা চাক। আর মানুষ বলতে ভুল করতে পারে, আর ভবিষ্যতে রাকিবুল ইসলাম যাতে এরকম এই ধরনের কোনো ভিডিও পোস্ট না করে তার ইউটিউব চ্যানেলে, এটার জন্য তার কাছে অনুরোধ করব। আর রাকিবুল ভাইকে আমি বলবো, তোমাকে ভাই অনেক গালি দিয়েছি আমি, অনেক অনেক গালি দিয়েছি, অনেক খারাপ ভাষায় কথা বলেছি, আর বলার কারণটা তুমি অবশ্য জানতে পারছো, বুঝতে পারছো, সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে, সারা বাংলার মানুষ বুঝতে পেরেছে কেন তোমাদের এমন করা হয়েছে, কী কারণে তোমরা কী ভুল করেছিলে, কী দোষ করেছিলে। আর এই সরিটা আর এই ভিডিওটা যদি তুমি আগে ডিলিট করতা তাহলে তোমার জন্য অনেক ভালো ছিল। যাই হোক, করোনি, এটা তুমি ভুল করেছ, সমস্যা নেই, এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, ভুল বুঝতে পেরে তোমার ভিডিওটা তুমি ডিলিট করে দিয়েছো, ধন্যবাদ এর জন্য। ডিলিট করে, সরি, ডিলিট করে দিয়েছো কিনা না দিয়েছো এটা আমি সঠিক এখনও দেখিনি, কিন্তু তুমি একটি লাইভে বলেছো যে আমি ভিডিওটি ডিলিট করে দেবো। যাই হোক, ভিডিওটি যদি ডিলিট করে দাও তাহলে ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যে তোমাকে আমি গালি বলে দিয়েছি তার জন্য আমি সরি, আর সরি যদি তুমি সরির যোগ্য না তবুও আমি তোমাকে সরি বলছি, কারণ তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এজন্যই আমরা সকল প্রবাসীরাই তোমাকে ক্ষমা করে দিব, এবং কি মেয়েগুলোকে ছাড়বো না, ছাড়িনি, ক্ষমা এখনও করিনি। এদের জন্য আরও ভিডিও আছে, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।